পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বড় সাফল্য, দীঘাতে বেড়াতে এসে চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় দীঘা থানার পুলিশের উদ্যোগে প্রায় 16টি মোবাইল উদ্ধার হয়। সেই সকল মোবাইল গ্রাহকদের হাতে আজ দীঘা থানা পুলিশের উদ্যোগে মোবাইলগুলি তুলে দেওয়া হলো। আজকের উপস্থিত ছিলেন দীঘা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। মোবাইল পেয়ে খুশি মানুষজন। কবে আপনার মোবাইল হারিয়েছে? 12/30/12। আজকে মোবাইল ফেরত পেলেন দীঘা থানা পুলিশের উদ্যোগে, কি বলবেন? না, ওটা খুবই আনন্দের ব্যাপার। এটা যে পেয়েছি এটা আমার কাছে বিশাল আনন্দের জিনিস। কীভাবে হারিয়েছিল মোবাইল? আপনি বুক পকেট থেকে চুরি হয়ে গেছে, পড়ে গেছিল। হ্যাঁ, কতদিন পরে ফেরত পেলেন? 5 মাস। কতটা খুশি এই মুহূর্তে? না, বিশাল খুশি। এটা আপনার মোবাইল কবে হারিয়েছিল? আজকে ফেরত পেলেন, কি বলবেন পুলিশের উদ্দেশ্যে? পুলিশ ভালো কাজ করেছেন এবং মানে সুন্দর কাজ করে আমরা পেয়ে খুব আনন্দিত এবং গর্বিত। খুব আনন্দের বিষয় দীঘা থানার পুলিশ যে এই সহযোগিতা করেছে আমাদের সঙ্গে, এটা খুব আনন্দের ব্যাপার। কোথায় মোবাইলটা হারিয়েছিলেন? এই বাজারে বাজার করতে গিয়ে ওইখান থেকে পড়ে যায়। কমাস পরে পেলেন আপনার মোবাইল? 6 মাস হয়ে গেল। কি দামি সেট ছিল? দামি সেট ছিল। পূজাপাল, আমার বাড়ি আলমগীর। আমরা ফ্যামিলি নিয়ে ওল্ড দীঘায় বেড়াতে এসেছিলাম, সেখান থেকে আমাদের গাড়ি থেকে ভেঙে 5টা ফোনের মধ্যে 2টো ফোন চুরি করে নিয়েছিল। তাই আমরা দীঘা থানায় জানিয়েছিলাম, ডায়েরি করেছিলাম। সেখান থেকে 6 মাস পর আমার ফোন পাওয়া গেছে। কতটা খুশি ফোন ফেরত পেয়ে? খুব খুশি। আর আমাদের এই পুলিশ প্রশাসনকে খুবই ধন্যবাদ। কতগুলো মোবাইল ফেরত দেওয়া হলো, কি বলবেন? টোটাল আমাদের 16টা মোবাইল ফেরত দেওয়া হলো। বিভিন্ন টাইমে দীঘাতে লোকজন ঘুরতে এসে বিভিন্নভাবে তাদের মোবাইলটা দীঘার বিভিন্ন জায়গায় হারিয়েছিল, তো আমাদের কাছে মিসিং জিডি করেছিল। সেই মিসিং জিডি রেফারেন্সে আমরা CMG সেলের সহায়তা নিয়ে এই মোবাইলগুলো উদ্ধার করেছিলাম। উদ্ধার করার পর মোবাইলের যে প্রকৃত মালিক তার তথ্য যাচাই করে আজ যারা যারা এসেছিল তাদের হাতে আমরা মোবাইলগুলো হ্যান্ড ওভার করে দিলাম। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি মে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না না।